ভিতরে চলে আসেন, ভিতরে আশপাশ জায়গা খালি আছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালু قال اصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الاضاحي قال سنه ابيكم ابراهيم قالوا فما لنا فيها يا رسول الله قال لكل شعره حسنه قالوا فالصوف يا رسول الله قال لكل شعرة من الصوف حسنة او كما قال النبي صلى الله تعالى عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد وبارك وسلم حضرت زائد ابن ارقم رضي الله تعالى عنه থেকে বর্ণিত সাহাবাই کرام রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, হে আল্লাহর রাসূল এই কুরবানি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের সুন্নাত। সাহাবায়ে কিরাম বললেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, তো এই কুরবানি করলে আমাদের লাভ কি? সাহাবায়ে আল্লাহ রাসূল বললেন, লিকুল্লি শাআরাতিন হাসানা, ওই কুরবানির পশুর প্রত্যেক পশমের বিনিময় একটি করে নেকি দেওয়া হবে। সাহাবাই কিরাম বিস্মিত হলেন, এত নেকি এত সওয়াব, তো কিছু কিছু জন্তু জানোয়ারের তো পশমই বেশি, সেগুলোর কি হুকুম? ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, তখন আল্লাহ রাসূল বললেন, যে সমস্ত জন্তু জানোয়ারের পশম বেশি ওগুলোকে কোরবানি করলে ওই পশমের পরিমাণই নেকি দেওয়া হবে। তো আজকে ঈদুল আজহা, একটু পরে ইনশাআল্লাহ ঈদের নামাজ হয়ে যাবে, তো ঈদের যে খুতবা, যে বয়ান, যে শিক্ষা, সেটা হচ্ছে আমাদের মধ্যে যেন হাম দর্দি আসে, ভালোবাসা আসে, দয়া আসে, মেহরবানি আসে। বর্তমানে মানুষ বেশি নিষ্ঠুর এবং বেশি স্বার্থপর, যেখানে স্বার্থ সেখানে মানুষ, যেখানে স্বার্থ নাই সেখানে মানুষ নাই। তো আমরা স্বার্থের ঊর্ধ্বে চলে আসব, আমরা দেখব যে যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের স্বার্থ রয়েছে, ইসলামের স্বার্থ রয়েছে, আমরা সেখানে আছি। যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের স্বার্থ নাই, ইসলামের স্বার্থ নাই, আমরা সেখানে নাই। নিজেকে বিলীন করে দেওয়া, উখরিজাত লিন-নাস, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, তোমাদেরকে বের করা হলো, সৃষ্টি করা হলো, তোমাদেরকে পয়দাই করা হলো মানুষের কল্যাণের জন্য। আমরা এক বাহিনী, এক জাতি, আমরা আমাদের জন্য না, আমরা মানুষের কল্যাণের জন্য, বিশ্বময়। একজন কাফের, একজন হিন্দু, একজন খ্রিস্টান, বৌদ্ধ, ব্যক্তিগতভাবে কোনো কাফেরকে ঘৃণা করার সুযোগ নাই। একজন মদখোর, জিনাখোর, হারামখোর, সুদখোর, চোর, ডাকাত,
ব্যক্তিগতভাবে তাদেরকে ঘৃণা করার সুযোগ নাই, পাপকে ঘৃণা করতে হবে। যে হাজারো পাপে লিপ্ত আমরা কে কবে কয়বার তার কাছে গেলাম আর তাকে বুঝাইলাম যে বাবা ফিরে আস, পাপের মধ্যে সুখ নাই, শান্তি নাই, ইজ্জত নাই। আমরা কেবলই আমাদের স্বার্থ কেন্দ্রিক জিন্দগি যাপন করতেছি। সাহাবায়ে কেরাম যদি সেই মদিনা থেকে এই ভারতবর্ষ পর্যন্ত দীন ইসলাম নিয়ে না আসতেন, তা আমরা কোথায় ইসলাম পাইতাম? সেই দূর দূর পর্যন্ত সাহাবায়ে কেরাম কালেমার দাওয়াত নিয়ে ছুটে গিয়েছিলেন, নিজেদের স্বার্থকে বিসর্জন দিয়ে। না টাকা পয়সা ছিল অতটা, না খাদ্য দ্রব্য ছিল, না ওরকম আসবাব উপকরণ ছিল। ভিতরে আরো চলে আসি, ফাঁকে ফাঁকে জায়গা আছে, যারা বারান্দায় আসি ভিতরে সামনে চলে আসি। যদি তারা তাদের স্বার্থ বিসর্জন না দিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে না পড়তেন, তো আজ আমরা ইসলাম পেতাম না। আজও বর্তমানেও সারা দুনিয়ায় পাপের ছয় লাভ, শুধু পাপ, শুধু পাপ, শুধু পাপ, শুধু গুনাহ, শুধু নাফরমানি। আমাদের মধ্যে এই ফিকির আসে না, আমাদের মধ্যে এই প্রেরণা আসে না, এই উদ্যোগ আসে না যে মানুষ তো পাপ করে করে শেষ হয়ে যাচ্ছে, কবে আমরা তাদের পাশে দাঁড়াবো, কবে তাদেরকে বুঝাবো, কবে তাদেরকে পাপ থেকে ফিরিয়ে আনবো। বরং আমরাই হাজারো পাপে লিপ্ত। যত গজব, যত মুসিবত, এটা আমাদের হাতের কামাই, আমাদের পাপ। এই করোনা ভাইরাস শুধু নয়, যত বিপদ মুসিবত এসেছে, আসবে, আসতে থাকবে, এটা আমাদের হাতের কামাই। জোহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলেন, জলে আর স্থলে সর্বত্রই ফেতনা আর ফেতনা, ফাসাদ আর ফাসাদ, বিপর্যয় আর বিপর্যয়, সব মানুষের হাতের কামাই, সব মানুষের হাতের কামাই। এজন্য আজকের এই ঈদুল আজহার শিক্ষা হলো, আমরা নিজের স্বার্থ ত্যাগ করব, আমরা স্বার্থের ঊর্ধ্বে আসব, আমরা কোরআন সুন্নার স্বার্থ দেখব, আমরা পরোপকারী হব। আর দীন ওয়ান নসিহা, বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, এই যে দীন, যে দীনের দাওয়াত আল্লাহ রাসূল দিয়ে গিয়েছেন, যে দীনকে সাহাবায়ে কেরাম সারা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, এই দীন কি, দীন কি রাসূলের নিকট জানতে চাওয়া হয়েছে। রাসূল সংক্ষেপে এই দীনের অর্থ বলে দিয়েছেন, আর দীন ওয়ান নসিহা, দীন মানে হচ্ছে সকলের হিতাকাঙ্ক্ষী হওয়া, সকলের কল্যাণকামী হওয়া। আমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, কোনো জন্তু জানোয়ার কষ্ট না পায়, আমার দ্বারা যেন কেউ ক্ষতির শিকার না হয়। আল্লাহ পাক আমাদেরকে এসাই হওয়ার তৌফিক দান করেন। আমাদের নাম কোরআনে কারিমের মধ্যে মুসলমান বলা হয়েছে, সাম্মাকুমুল মুসলিমুন, সাম্মাকুমুল মুসলিমিন, যে তোমাদের বাবা আদ হযরতে ইব্রাহিম তোমাদের নাম রেখেছে মুসলমান, আমরা মুসলমান। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কেহ মুসলমান না হয়ে কবরে এসো না, মুসলমান হয়ে কবরে এসো, মুসলমান হয়ে মৃত্যুবরণ করিও। এখন মুসলমান কাকে বলে? শুধু ঈদুল আজহায় গরু কুরবানি দিমু, এটার নাম মুসলমান? রমজান আসলে রোজা রাখবো, এতটুকুই মুসলমান? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, এটার নামই মুসলমান? এই এতটুকু সীমাবদ্ধতার নাম ইসলাম না, ইসলাম ব্যাপক। মুসলমানের সংজ্ঞা আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তাকে বলে যার হাতের দ্বারা, যার জবানের দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না। অর্থাৎ প্রকৃত অর্থে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার দ্বারা কোনো মুসলমান কোনোভাবেই কষ্টের শিকার হয় না। এখন প্রথম কথা, আমরা মুসলমান হতে পারলাম কিনা,
আমরা মুসলমান হতে পারলাম কিনা। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করেন। এরপরে আসুন মুমিন কাকে বলে। মুমিন, মুমিন মুসলমান, মুমিন বলা হয় আল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। আল্লাহ রাসূল বলেন মুমিন ওই ব্যক্তিকে বলে, মুমিন ওই ব্যক্তিকে বলা হয় যার ক্ষেত্রে সমস্ত মানুষের এই ধারণা যে এই লোকের কাছে আমার জানও নিরাপদ, এই লোকের কাছে আমার মালও নিরাপদ, ওই ব্যক্তিকে মুমিন বলা হয়। মুমিন ওই ব্যক্তিকে বলে। আমি আপনি মুমিন ওই সময় হতে পারবো, পরিপূর্ণ মুমিন, কামেল মুমিন, যে মুমিন রূপে আল্লাহ আল্লাহ রাসূল আমাদেরকে দেখতে চান, ওই মুমিন বলা হয় যখন এই সমাজের মানুষ আমার আপনার ব্যাপারে ধারণা করবে এই ব্যক্তির কাছে আমার জানও নিরাপদ, এই ব্যক্তির কাছে আমার মালও নিরাপদ। আমরা মুমিন কি হতে পারলাম? কবরে কি নিয়ে যাব, কবরে যাব কি নিয়া? আমাদের সারা জীবনের মেহনত, এই টাকা পয়সা, এই গাড়ি বাড়ি, এই চেষ্টা কিছুই কবরে যাবে না। কবরে যাবে নেক আমল, কবরে যাবে যেটুকুন কাজ আমি আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম মোতাবেক করেছি অতটুকুই কবরে যাবে। আমরা দৌড় ঝাঁপ পড়ে আর কত টাকার মালিক হতে পারবো, কয়টা বাড়ি বানাতে পারবো, কয়টা গাড়ির মালিক হব। কিছুদিন আগে চলে গেলেন দুনিয়া থেকে যমুনা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান নুরুল ইসলাম সাহেব, চলে তো গেলেন, গেলেনই আর তিনি ফিরে আসবেন না। তো তার তো এই পরিমাণ সম্পদ যে সে পুরো ভৈরবকে কিনে ফেলতে পারবে, পুরো ভৈরবকে কিনার মতো ক্ষমতা তার রয়েছে, সে কি নিয়ে গেল? এখন সে কি অবস্থায় আছে? এখন তো তার কোনো কর্মচারী নাই, এখন তো তার কোনো ক্ষমতা নাই, তার কোনো অর্থ নাই, অসহায়, নিরুপায়, কিছুই করার নাই। আমরা কবরে চলে যাব, এভাবে অসহায় থাকব। এজন্য কবরের আলো, কবরের বাতি সংগ্রহ করি, কবরের সামানা সংগ্রহ করি, পাপের পথগুলো ছেড়ে দেই, নিজেরা মানুষ হই, নিজেদের সন্তানদেরকে মানুষ করি। শুধু আমি মানুষ হলে হবে না, আমাকেও মানুষ হতে হবে, ভালো মানুষ, সৎ মানুষ, আমার সন্তানদেরকেও সৎ মানুষ বানাতে হবে, সঠিক আলো দেখাতে হবে। আমাদের মধ্যে গুরুত্ব, আমরা গুরুত্ব দেই কোনো ডাক্তারের কথা, আমরা গুরুত্ব দেই বিজ্ঞানীদের কথার, আমরা গুরুত্ব দেই সরকারের কথার, অথচ তাদের জ্ঞান সসীম, অসীম না। একজন বিজ্ঞানী যত বড় বিজ্ঞানী হোক, জ্ঞানী হোক, সে অসীম জ্ঞানের অধিকারী না। একজন ডাক্তার অসীম জ্ঞানের অধিকারী না, সরকার অসীম জ্ঞানের অধিকারী না, অসীম জ্ঞানের অধিকারী আল্লাহ পাক। কিন্তু আল্লাহর হুকুমগুলোর গুরুত্ব আমরা দেই না। ডাক্তার বলছে এটা করা যাবে না, সরকার বলছে এটা করা যাবে না, বিজ্ঞানী বলছে এটা করা যাবে না, ভাই আল্লাহ কি বলছেন, রাসূল কি বলছেন, সেটা আগে দেখার বিষয়। একজন বিজ্ঞানী কোনোদিন মডেল হবে না। জ্ঞান বিজ্ঞানের দ্বারা আমরা উপকার হাসিল করতেছি, হাসিল করতে থাকব, এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান। কিন্তু একজন ডাক্তার, একজন বিজ্ঞানী কোনোদিন মডেল হতে পারে না। মডেল হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলছেন কিয়ামত পর্যন্ত মডেল তোমাদের জন্য আমার নবী। একজন ডাক্তার সাহেব, তিনি ব্যবস্থাপত্র লেখেন শরাব পান করা যাবে না, ধূমপান করা যাবে না, লিখে দেন, অথচ দেখা যায় তিনি ধূমপান করেন, তিনি শরাব পান করেন, তো আপনি ডাক্তারকে কিভাবে মডেল মানবেন? আপনি এক একজন বিজ্ঞানীর জীবনী যদি পড়েন, তাদের ব্যাক সাইড যদি পড়েন, তাদের চারিত্রিক অবস্থা যদি আপনি জানতে থাকেন, তাকে কিভাবে আপনি মডেল বানাবেন, সরকারকে কিভাবে মডেল বানাবেন?
যখন সাংঘর্ষিক হয় কোরআন সুন্নার সাথে, সরকার জ্ঞানী, সরকার বিজ্ঞান, কোন ডাক্তারের সাথে, ডাক্তারের বক্তব্যের সাথে কোরআন হাদিসের সাংঘর্ষিক হয়, তখন কোরআন হাদিস মানতে হবে, ওগুলো মানা যাবে না। আর যখন সাংঘর্ষিক না, উপকারী, তখন সেগুলো মানা যাবে। এটা বড় কঠিন বিষয়। দাজ্জাল দুনিয়াতে আসার আগে পৃথিবীর অবস্থা উলুট পালুট হয়ে যাবে, এক একবার এক এক সমস্যা। যেরকম করোনা এসে সারা পৃথিবী উলুট পালুট হয়ে গেল, এক একবার এক এক সিদ্ধান্ত, এক একবার এক এক সিদ্ধান্ত, এই আজকে এক কথা, কালকে এক কথা। আজ পর্যন্ত করোনা কি, বিজ্ঞানীরাও সঠিক তথ্য দিতে পারে নাই, তাদের তথ্যের মধ্যে পরিবর্তন আসে। ঠিক তদ্রূপ দাজ্জাল আসার আগে পৃথিবীর অবস্থা অনেক রকম হয়ে যাবে। ওই সময় যদি আমরা কোরআন সুন্নাহকে আঁকড়িয়ে না ধরি, ওলামায়ে কেরামের পরামর্শ না মানি, আমরা দিক বেদিক হারিয়ে যাব, আমরা বিভ্রান্ত হয়ে যাব। যত পরিস্থিতি দুনিয়ার আসুক, সকল পরিস্থিতিতে হক্কানি ওলামায়ে কেরাম কি বলেন, আল্লাহ রাসূল কি বলেছেন, কোরআনে কি আছে, সেটা হচ্ছে ধর্তব্য, সেটা হচ্ছে গ্রহণীয়, সেটা আমাদের মানতে হবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি গড়ার তৌফিক দান করেন। তো আসুন ভাইয়েরা, আমরা নিজেরা ভালো হই, আমাদের সন্তানদেরকে ভালো পথে চালাই, আমাদের পরিবেশটাকে আমরা ভালো রাখি। পরিবেশ নাজিফু আফনিয়াতা বুয়ুতিকুম, আল্লাহ রাসূল বলেছেন তোমাদের ঘরের আশপাশকে পরিষ্কার রাখো। যত ভাইরাস, যত রোগ বিমার, ডেঙ্গু মশা সহ যত জীবাণু রোগ মানুষের মধ্যে সৃষ্টি হয় পরিবেশ খারাপ হওয়ার থেকে। অথচ রাসূল তো কঠিনভাবে নির্দেশ করেছেন তোমাদের আশপাশ, ঘরের আশপাশ পরিষ্কার রাখো। আমরা তো বিল্ডিং গুলো এমন ভাবে উঠাই যে ঘরের আশপাশে যাওয়ার সুযোগ নাই, একজনের দেওয়ালের সাথে আরেকজনের দেওয়াল যত ঠেলা ঠেলি করে উঠানো যায়। আপনারা বিবেক সম্পন্ন মানুষ, এই যে মসজিদ, মসজিদের এই ডান পাশে দুই হাত পরিমাণ জায়গা খালি আছে, এই বাম পাশে দুই হাত পরিমাণ জায়গা খালি আছে, যদি মসজিদ আর পাশের বিল্ডিং ইটগুলো দেওয়াল এরকম খিচা খিচি উঠানো হইতো, গেছাগেছি, তো মসজিদে বাতাস কিভাবে আসতো, আমরা বসতাম কিভাবে, বাঁচতাম কিভাবে? শত শত বিল্ডিং তৈরি হচ্ছে, ঠেলা ঠেলি, খিচাখিচি, অনেক জায়গায় তো জানালা খোলার সুযোগ নাই, এক জানালার সাথে আরেক জানালা বাড়ি খায়। ভাই এটা কেমন জিন্দিগি! আলো বাতাস আসার রাস্তা রাখতে হবে, দুই বিল্ডিং এর মধ্যখানে এই পরিমাণ জায়গা রাখতে হবে যেন কিছুদিন পর পর সেটা পরিষ্কার করা যায়, যেন জীব জন্তু আসা যাওয়া করতে পারে। এক বিঘা জমি নিয়ে আমরা কবরে যেতে পারবো না, এমন ভাবে ঘর দুয়ার উঠানো হয়, হাঁটার রাস্তা নাই, মারা গেলে কোলে করে ঘর থেকে বের করতে হয়, এত লজ্জা, কোলে করে লাশ ঘর থেকে আনতে হয়। সেই অষ্টগ্রাম গেলাম, সেখানে তো জমির অভাব নাই, সেখানে গিয়া হাঁটা যায় না, এই পাশের ঘর লাগে যায়, এই পাশের ঘর লাগে যায়, বা এখানেও তো জায়গার দাম কম, এখানেও কি কি জন্য এভাবে ঘর তোলা হলো। কৃপণতা, কৃপণ ব্যক্তি কোনোদিন সফল হতে পারে না। কৃপণ ব্যক্তি আল্লাহ রাসূলের নিকট নিকৃষ্ট, কৃপণ ব্যক্তি দুনিয়ার মানুষের নিকট নিকৃষ্ট, কৃপণ ব্যক্তি কোনোদিন দুনিয়াতেও সফল হতে পারে না, আখেরাতেও সফল হতে পারে না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে পরিবেশ সুন্দর রাখার তৌফিক দান করেন। আপনি একটা কলা খেলেন, ফেলে দিলেন, কেন আপনি কলার খোসাটা রাস্তায় ফেললেন, এই খোসাটা কে উঠাবে? আপনি ধূমপান করলেন, হাওয়াটা ওই দূষিত গ্যাসটা ছেড়ে দিলেন, আপনি হাজার মানুষের ক্ষতি করলেন, হাজার মানুষের ক্ষতি করলেন। গত মনে হয় দুই তিন দিন আগে আমি যাচ্ছি বাসার দিকে, এক লোক একটা সিগারেট খেয়ে ফেলে দিল, শেষ অংশটা আগুন জ্বলতেছে, ছোট ছোট মুরগের বাচ্চা, সম্ভবত এক দুই দিন হবে এদের বয়স, একটা মুরগের
বাচ্চার সামনে সিগারেট পড়লো, ধোঁয়া উঠতেছে, আগুন জ্বলতেছে, এই মুরগির বাচ্চাটা যায় ওইখানে মুখ দিল, মুখ দেওয়ার সাথে সাথে তার মুখটা পড়ে গেল, ঠোঁটটা কি তার চিৎকার নাচানাচি। আমি দাঁড়িয়ে সেই দৃশ্য দেখলাম। আপনি যদি মানুষ হতেন, আপনার মধ্যে যদি মনুষ্যতা থাকতো, আপনার মুখে সিগারেট আসতো না, কারণ এটা বায়ু নষ্ট করে, সমাজ নষ্ট করে, এটা লজ্জাকর বিষয়, এর দ্বারা হাজারো ক্ষতি হয়ে যাচ্ছে। এভাবে বহু ধরনের সর্বনাশা কাজের সাথে আমরা লিপ্ত। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। সরকার আইন করছে মসজিদে পাঁচজন আসতে পারবে, ফাঁক ফাঁক হয়ে দাঁড়াতে হবে, ভালো কথা। এই আইনের প্রতি আমাদের এত শ্রদ্ধা যে মনে হয় আমরা জীবন দিয়ে দিব। সরকারের পক্ষ থেকে এই আইনও তো আছে, দুর্নীতি করো না, চুরি করো না, দেশের টাকা বিদেশে পাঠিও না, সেই আইনের প্রতি শ্রদ্ধা কোথায়? আরো তো হাজারো হাজারো আইন রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। তো এই ঈদের শিক্ষা হচ্ছে, আসুন বাবা আমরা সলিড জিনিস খাই, ভালো জিনিস খাই। আপনি কেরোসিন তেল যদি খান, আপনি যদি ময়লা খান, আবর্জনা খান, যেমনই ভাবে আপনি সুস্থ থাকতে পারবেন না। অবৈধ জিনিসও যদি আপনি ভক্ষণ করেন, তার কখনো আপনি সুস্থ থাকতে পারবেন না। নোংরা অপরিষ্কার নাপাক জিনিস খেলে শারীরিক ক্ষতি হয়, শরীর শেষ হয়ে যায়, হারাম জিনিস খেলে অন্তর শেষ হয়ে যায়। ভালোটাকে আপনি মন্দ দেখবেন, আলোকে আপনি অন্ধকার দেখবেন। আল্লাহ, আল্লাহর রাসূল, আলেম ওলামা, কোরআন সুন্নাহকে, সুন্নাহর প্রতি আপনার বিরূপ মতবাদ সৃষ্টি হবে যখন আপনি হারাম খাবেন। আপনি যদি আপনার সন্তানকে, স্ত্রীকে হারাম খাওয়ান, কোনোদিন তারা আপনার আনুগত্য করবে না, কোনোদিন তাদের থেকে আপনি ভালো আচরণের, ভালো ব্যবহারের আশা করতে পারেন না, কারণ তাদের দেমাক নষ্ট, তাদের অন্তর নষ্ট। যারাই হারাম খাবে তাদের অন্তর নষ্ট হয়ে যাবে, অন্তর নাপাক হয়ে যাবে। এই নাপাক অন্তর নিয়ে সেজদাতে স্বাদ নাই, রুকুতে স্বাদ নাই, তেলোয়াতে স্বাদ নাই, হজ উমরায় স্বাদ নাই। হালাল জিনিস খাইতে হবে। গাড়ি চালাইতে হলে যদি গ্যাস সিএনজি দিতে হয়, সেই গাড়ির মধ্যে যদি আপনি অকটেন দেন, পেট্রোল দেন, গাড়ি ভালোভাবে চলবে না। এই দেহ, এই মন মানসিকতা, এই অন্তর, এই চিন্তা ভাবনা সুস্থতার সাথে যদি দুনিয়াতে বেঁচে থাকতে হয়, পূর্ব শর্ত আমাকে আপনাকে হালাল খাইতে হবে। যদি আমরা হারাম খাই তো দেমাক নষ্ট, মন নষ্ট, মানসিকতা নষ্ট, রুচি নষ্ট, স্বভাব নষ্ট, সবকিছু নষ্ট হয়ে যাবে। তখন আপনি বেঁচেও মরার মতো বাঁচবেন, জাহান্নামীদের মতো বাঁচবেন। যারা সুদ খায়, যারা দুর্নীতি করে, যারা বিচার করে করে অর্থ সঞ্চয় করে, যারা যত অবৈধভাবে সম্পদ অর্জন করুক না কেন, এরা কোনোদিন শান্তিতে ঘুমাইতে পারে না। এদের ভিতরে একটা আগুন জ্বলে, একটা টেনশন, একটা পেরেশানি, একটা অস্থিরতা। না জানি কখন ধরা পড়ি, না জানি কখন ধরা পড়ি, না জানি কখন পত্রিকা আমার নাম এসে যায়, হায়রে কি করি, হায়রে কি মুসিবত। এই অস্থিরতা, এই পেরেশানির মধ্যে এই জালেমরা, এই অসৎ লোকেরা কোনোদিন জমিনের উপরে শান্তি পাইতে পারে না। আমার দাদা সাহেব শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, খোদার কসম আজ পর্যন্ত খোদার কোনো কোনো নাফরমান, কোনো গুনাহগার ব্যক্তিকে আমি সুখে থাকতে দেখি নাই। আপনাদের সাথে চ্যালেঞ্জ, খোঁজ খবর নিয়ে দেখুন, যে ব্যক্তি অশান্তিতে আছে ওই অশান্তির কারণ হলো খোদার নাফরমানি, যে ব্যক্তি যন্ত্রণার মধ্যে ভুগতেছে ওই যন্ত্রণার কারণ হচ্ছে খোদার নাফরমানি, যে ব্যক্তি হাজারো পেরেশানি, হাজারো অস্থিরতা, হাজারো দুঃখ, হাজারো কষ্ট, হাজারো মুসিবতের মধ্যে ছটফট ছটফট করতেছে, কাতরাচ্ছে, এই সমস্ত সমস্যার মূল কারণ হচ্ছে আল্লাহর নাফরমানি। যখন আল্লাহর নাফরমানি ছেড়ে দিব, গুনাহ ছেড়ে দিব, অন্যায় কাজ ছেড়ে দিব, মানুষ হব, সৎ মানুষ হব, তো ওই অস্থিরতা আমাকে আর স্পর্শ করতে পারবে না। যেরকম ওয়াটার প্রুফ ঘড়ি, ওয়াটার প্রুফ ঘড়িকে যদি বঙ্গোপসাগরেও নিক্ষেপ করে দেওয়া হয়, ওই ওয়াটার প্রুফ ঘড়ির ভিতরে পানি ঢুকবে না। তদ্রূপ যে গুনাহ থেকে বাঁচে, যে হালাল খায়, যে সত্য কথা বলে, যে সত্যকে সাপোর্ট দেয়, যে কোরআন সুন্নাহকে প্রাধান্য দেয়, তার অন্তরটা ওয়াটার প্রুফ, দুশ্চিন্তা প্রুফ অন্তর। তার অন্তরে কোনো দিন খারাপ, তার অন্তরে কোনো দিন এই
টেনশন ঢুকবে না, তার অন্তরে কোনোদিন দুশ্চিন্তা ঢুকবে না, তাকে আল্লাহ এমন ভাবে পালবে সে কোনোদিন দুঃখিত হবে না, পেরেশান হবে না, অস্থির হবে না, ওই দুশ্চিন্তায় সে কোনোদিন ছটপট করবে না। নাফরমানি ছাড়তে হবে, অন্যের দোষ খোঁজা ছেড়ে দিতে হবে, অন্যের পিছে লাগা ছেড়ে দিতে হবে, ভাই লাভ নাই। আরেকজনের পিছে আপনি কত ঘুরবেন, আরেকজনের দোষ আপনি কত ধরবেন? আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতা লড়তে পারে না। আপনি একজন মানুষের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করেন, যত তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করেন, আল্লাহ যদি তাকে রক্ষা করে আপনি তার তাকে কি কষ্ট দিবেন, তার কি ক্ষতি করবেন? যে ব্যক্তি কোন মুসলমানের দোষ খুঁজতে থাকে, কোন মুসলমানের পিছে লেগে থাকে, আল্লাহ পাক তার দোষ খুঁজেন। আল্লাহ পাক তার দোষ খোঁজার অর্থ হলো আল্লাহ পাক তাকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন, সমাজের মধ্যে তাকে ঘৃণিত ব্যক্তি হিসেবে আল্লাহ পাক তার অবস্থান করে দেন। সে কোনোদিন ইজ্জতের সাথে মাথা উঠিয়ে বসবাস করতে পারে না। আসুন, রাসূলের এই হাদিস, মান সাতারা মুসলিমান, যে কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। আমরা এক ভাই আরেক ভাইয়ের দোষ গোপন রাখি, আমরা এক ভাই আরেক ভাইকে ক্ষমা করে দেই, আমরা উদার হই, আমাদের আত্মাটাকে বড় করি, আমরা আখিরাতের ফিকির করি। এই জমিনে আমরা থাকতে আসি নাই, এই জমিনে আল্লাহ পাক রাখবেন না, এই পৃথিবী আল্লাহ পাক রাখবেন না, এই বাংলাদেশ হয়তো একসময় থাকবে না। বিজ্ঞানীরা বলে যে কিছুদিনের মধ্যে এটা দ্বীপ ছিল, এটা আবার সমুদ্রে পরিণত হয়ে যাবে। ভাই কয়টা বিল্ডিং বানাবেন, কয় টাকার মালিক হবেন? আপনি আপনাকে প্রশ্ন করেন, আমার কি পরিমাণ সম্পদের দরকার? আপনি যে সকাল হলে পাগলা কুকুরের মতো দৌড়তে থাকেন, সে রাত্র পর্যন্ত অর্থ 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 অর্থ, টাকা 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 টাকা, আপনি একটু ভেবে দেখুন আপনার কি পরিমাণ টাকা দরকার, কি পরিমাণ টাকার মালিক হলে আপনি একটু শান্তি পাবেন? এই প্রশ্ন উত্তর আপনি নিজেও দিতে পারবেন না। এক বাদশা এক লোকের উপর খুশি হলো, এক বাদশা এক লোকের উপর খুশি হলো। এরপরে বাদশা ওই লোককে বলল, যাও কাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত দূর তুমি যেতে পারবা ওই পরিমাণ সম্পদ তোমার নামে আমি লিখে দিব, যতদূর যেতে পারো। সে সকাল না হতে দৌড়া শুরু করলো, দৌড়তে 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 আর তো দৌড়তে পারে না, হয়রান হয়ে গেছে, পড়ে যাচ্ছে, ভাবতেছে আর যদি একটা কদম দিতে পারি এই কদমের মালিক আমি হব। নাস্তা খায় নাই, রাত্রে ঘুমায় নাই, সেই টেনশন যতদূর যাইতে পারবো অতদূর বাদশা আমার নামে লিখে দিবে। যাইতে যাইতে আর যাইতে পারে না, আর এক কদমও দিতে পারে না, তারপরও ভাবে আর একটা কদম যদি দিতে পারি ওই জায়গার মালিক আমি হব। এই করতে করতে এই করতে করতে এই চেষ্টা করতে করতে ঠাস করে পড়লো আর ঠাস করে মরে গেল। ঠিক আমার আপনার অবস্থায় যে সম্পদ 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 করতে 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 আখেরাতের ফিকির এমন ভাবে আমরা হারিয়ে ফেলেছি, হঠাৎ করে পড়ে যাব আর আমার সমস্ত সম্পদ শেষ হয়ে যাবে, আর আমি চিরদিনের জন্য গ্রেফতার হয়ে যাব, আজাবে গ্রেফতার হয়ে যাব, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে যাব, এমন বিপদে পড়ব ওই বিপদের দিন আমার বন্ধু বান্ধব আসবে না, আমার দল আসবে না, আমার রাজনৈতিক কোনো বন্ধু আসবে না, আমার ক্ষমতা আমার উপকারে আসবে না, আমার স্ত্রী সন্তান আমার কুপকারে আসবে না, একমাত্র নেক আমল ব্যতীত। এজন্য আসুন বাবা, এক রাস্তা দুনিয়া আখেরাতে সফলতার এক রাস্তা, ভালো মানুষ হয়ে যাওয়া, সৎ মানুষ হয়ে যাওয়া, গুনাহের কাজ ছেড়ে দেওয়া, পাপের কাজ ছেড়ে দেওয়া। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।